সুদের টাকা লাগায় সুদে, হারাম টাকা লাগায় আছে না নাই? 1 লাখে কত আপনি জানেন কেমনে? দেখছেন নি? হ্যাঁ ও জানে, কই যাইতাম? 20 মন ধান লয়ে জায়গা 1 লাখে না? এটাই কিন্তু সুদ, সুদ খায় না? আচ্ছা এবার আসেন, সুদ খাওয়ার বয়ান করে যাই। সুদ খাওয়া বউ খাওয়া সমান। আজকে থেকে মনে রাখবেন যে সুদ খায় এরা সুদ কর করবেন, এরা বউ কর বলবেন, মন থাকবে? আহ, সুদ খাওয়া যে কত বড় অপরাধ এটা মানুষ জানলে জীবনে খাইতো না। আর আরো বেশি বেশি নষ্ট করতেছে এনজিও গুলা, আছে না নাই? মহিলাদের মা বোনদের বেশি বেশি করছে, বেশি পাইছে আর কি, নরম পাইছে। তো আমার মা বোন তো নরম, ঠিক কি না? যাই কয়, আরে আপনার জামাই কয় টাকা ইনকাম করে, রাখবেন কয় টাকা জমাইয়া? পারবেন না তো, একটা কাম করেন, আমার কিস্তিতে দি, আমার কিস্তিতে 30,000 উড়ান, জামাই দিব 5,000 টাকা, জামাইয়ের পকেটে মেরে বেরে জামাইয়া ছুঁয়া দিবেন, আমার দিয়ে লাইন কিস্তি আছে নি। আবার মহিলাদেরকে নিয়ে নিয়ে স্লোগান শিখায়, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দিব ঠিক ঠিক। আসেন না নাই এই সমস্ত এনজিওরা? আরে ভাই রে ভাই, আপনার আমলও শেষ ইমানও শেষ, কিচ্ছু হবে না সুদ খাইলে। মুরব্বীরা আছে, মুফতি সাহেবরা ফতোয়া নিয়ে নিয়েন, যান আমি বলে দিলাম, আপনি সুদ খাইলে আমল হবে না। সুদ এমন একটা গুণে, যখন আপনি সুদটা নিবেন ওই সুদটা দিতে থাকবেন, নিতে থাকবেন, ওইটার সাথে যেই কয়দিন আপনি সম্পৃক্ত থাকবেন ওই পর্যন্ত আপনার গুণা হইতে থাকবে। সুদ যে দিবে সেও গুণা, যে নিবে সেও গুণা, আর এর থেকে বড় গুণাগার, এই দুইটাই মিলাইয়া যা গুণা হইব, সব থেকে এর থেকেও বেশি গুণা হবে যে এই দুইজনের মাঝখানে থাইকা মধ্যস্থতা করবে, তার মানে কি দালাল, যে দুজনের মাঝখানে একজনের তো নিয়া আর একজনের দিব, সাক্ষী দিব না, এই এ রইল সবচেয়ে বেশি গুণা। এই জন্য বইলা যায় যুব সমাজের ভাইয়েরা, আমার আম্মাজিরা, সব মানুষের সর্বস্তরের জনগণ, সুদের সাক্ষী হবেন না, খাবেন আর দিবেন তো না, সাক্ষীও হবেন না। আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আইসেনি? হ্যাঁ পানি দিয়েছে, ঠিক আছে, বুঝে আসছে তো কথাগুলা? যদি আপনাদের সাথে একটু হাসি মজাক করি, কিন্তু কথাগুলা কিন্তু কাজের, কাজ যদি এই আমল যদি না করেন, এই কথা বইলে আমার কোনো লাভ হইল না, আমিও কামি আপনার, যদি আপনার আমল না করেন। বুঝে আসছো তো ইনশাল্লাহ? সুদ ছাড়তে পারবো, হারাম ছাড়তে পারবো? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আমি আবার প্রথমে ফিরে যাই আমার আলোচ্য বিষয়ে, হ্যাঁ প্রথমে ফিরে যাই, আমি আর আপনাদের কষ্ট দিব না। তাহলে আমাদের মনে আসেনি দেখালে, আমাদের দলিল কি? মাশাআল্লাহ, এটা মনে আছে, এরা মনোযোগ দিয়ে যারা কইতে পারছে ওরা মনোযোগ দিয়ে বস শুনছে। আমাদের দলিল কি? এই দলিল পড়তে জানতে হবে। যদি আপনি আমি আপনার আমার দলিল পড়তেই না জানি, তাহলে আপনার আমার সম্পদ লুট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা আপনার আমার সম্পদ না, এটা মহামূল্যবান সম্পদ, এটা হলো আমাদের ইসলামের সম্পদ আল কোরআন। আর আল কোরআন তেলাওয়াতে এত সওয়াব, আল্লাহর রাসূল বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, রাসূলের হাদিস। আল্লাহ নবী বলেন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আর আমার আল্লাহ বলেছেন, এই কথা বন্ধ করেন, আমার আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা কোরআনের একটা হরফ সহি এবং শুদ্ধভাবে পড়তে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টি করে নেকি লিখে দিব। কয় হরফে? এক হরফে, কোরআনে হরফের অভাব নাই। কোরআনটাকে প্রথমে আস্তে আস্তে সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, তারপরে এই যে সবাই মোবাইল চালায়, মোবাইল আছে না সবার কাছে? আছে নি মোবাইল? মোবাইলটা পাইলেই শুরু করব, ফেসবুক মেসেঞ্জার আছে না নাই?
আইতে গেল ফেসবুক, ঘুমাইতে গেল ফেসবুক, মানে কই যাইব কোন পার না, যে বাথরুমে যাওয়ার আগে একটা পোস্ট দিয়ে যেতে আমি এখন ওয়াশরুমে যাচ্ছি, ঠিক কিনা? আহ, এর সমালোচনা ওর সমালোচনা, এই যে ফেসবুক, ফেসবুকে আমাদের যুবকদের খাইছে, ঠিক কিনা? বলেন ফেসবুক চালায় বলা বা নষ্ট হয়েছে, ঠিক কিনা? আর কি যে করে ভাই, এটা কি মানুষ না প্রতিবন্ধী না হিজলা, আল্লাহ ভালো জানে। এরম করে ক্যামেরার সামনে নিয়ে একটা ক্যামেরা নিয়ে ধরে এরম করে কি জানি এটার নাম আপনি জানেন কেমনে? দেখছেন টিপটপ, ঠিকঠাক টিকটক, ও আমি তো আবার জানি না। তো এই টিকটকে আইসা ছেলেগুলোর দেখা যায় মেয়ে মানুষের মতো না, ছেলেগুলোর দেখা যাবে আর কি করে এরকম এরকম। আরে ভাই, শয়তান যদি এদেরকে কোনোদিন দেখে শয়তানে তো শরম পাইব, আর আল্লাহর কাছে বলবো আল্লাহ আহ তুমি আমারে কেন বানাইলা, এটা তুমি শয়তান বানাইতে আমারে মানুষ বানাইতা, ঠিক কিনা? শয়তান তো আল্লাহর কাছে, শয়তান যখন শয়তান হয়েছে তার তিন নম্বর একটা চাহিদা আল্লাহর কাছে ছিল, আজকে ওই সময় নাই পরে ইনশাল্লাহ আবার বলবো না কোনোদিন, তিন নম্বর চাহিদার ভিতরে ছিল আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ আপনার কাছে আমি তিন নম্বরে চাই, তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিল, তিন নম্বরে চেয়েছিল আল্লাহ আপনার কাছে তিন নম্বরে চাই, আমি যখন মানুষকে ধোকা দিব আমি তো একলা শয়তানের দ্বারা তার একলা ধোকা দেওয়া সম্ভব না, সম্ভব মানে আমি একলা মানুষ হয়ে কি দশটা প্রোগ্রাম রাখলে এখন যাই ওয়াজ করতে পারবো, বলেন তো শয়তানের দ্বারা একলা এতগুলো ধোকা দেওয়া সম্ভব না। তা আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার কিছু কর্মী থাকবে, ওয়ার্কার ইংলিশে বলে ওয়ার্কার, আল্লাহ আমার কিছু ওয়ার্কার থাকবে, আপনি ওই ওয়ার্কারদের দিয়া আমি যেমনি ধোকা দেই আমি আমার ওয়ার্কারদের দিয়া মানুষটা তেমনি ধোকা দিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস চাই যে আপনি রাগ হইয়া আমার ওয়ার্কারদের খাবার বন্ধ করে দিয়েন না, তার মানে কি রিজিক বন্ধ করে দিয়েন না, কারণ আপনি যদি রাগ হয়ে যান আল্লাহর বলছে আল্লাহ আপনি যদি রাগ হয়ে যান যারে এরা তো মানুষকে ধোকা দিচ্ছে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করতেছে, আপনি যদি রাগ হয়ে যায়া তাদের রিজিক বন্ধ করে দেন তাহলে তারা তো মরে যাবে, ঠিক কিনা? তিন নম্বরে আল্লাহ আমি আপনার কাছে চাই আমার যেই সমস্ত ওয়ার্কার কর্মীরা থাকবে তাদের রিজিক আপনি কখনো বন্ধ করবেন না, এই জন্য দেখবেন শয়তানের রিজিক বন্ধ হয় না, ঠিক কিনা? তো এরকম কিছু শয়তান আছে আমাদের সমাজে, এরা হইলো কি শয়তানের কর্মী। এই যে টিকটক করে দেখেন না, দেখেন ফেসবুকে এসে নাচা নাচি এই সেই ফালাফালি লাফালাফি আছে না নাই, এই যুবকেরা বেশি করে, আবার এক একজনে প্রেম করে প্রেম, এক একজনের তিনটা চারটা করে গার্লফ্রেন্ড, রাইতের একটা বাজে টুস করে মেসেজ দিব গুড নাইট, আবার সকালে একটু জিগাইব তুমি কি খেয়েছো, আবার দুপুরে কতক্ষণ জিগাবো তুমি এখন কোথায়, আহারে কী অবস্থা, এক একজনের দুইটা তিনটা করে গার্লফ্রেন্ড আরেকজনের দুইটা তিনটা করে বয়ফ্রেন্ড আছে না নাই, আর এই যে এন্দা বই আর যে সব ভালো মানুষটি ফেসবুক যখন চালাইব তখনই মনে করেন যে কোনো রকম একটা মেয়ের প্রোফাইল পাইলি টুস করে ফ্রেন্ড রিকোয়েস্টটা বাড়াইব, সুন্দর করে ফ্রেন্ড রিকোয়েস্টটা বাড়াইবে আগে, হ্যাঁ তারপর সুন্দর করে আবার ই করবো মেসেজ দিব বলবো আপনি কে, যদি কোনো রকমে ওই সাইড থেকে উত্তর আসে যে আমি অমুক বা আমি তমুক তাইলেই মনে করেন শুরু হয়ে গেল কথাবার্তা, একদিন আবার হঠাৎ করে বলবে আপনাকে কি একটা কল দেওয়া যাবে, ঠিক না? আবার একদিন কথা বলবে আস্তে আস্তে কথা বলতে বলতে, এই জায়গার নাম জানি কি আপনার ওই নদীর পার আছে না সামনে, একদিন ফোন দিয়া বলবে আপনার সাথে একটু দেখা করি ওই একটু আদ্রা নদীর পাড়ে আসেন আপনারা দুইটা বাদাম খাওয়াই, একটু আদ্রা নদীর পাড়ে আসেন আপনারা দুইটা বাদাম খাওয়াই, দুইটা কথা কই আসে না নাই, এইগুলো হইলো হারাম রিলেশন, কি রিলেশন হারাম রিলেশন, এইগুলো করা যাবে না, বুঝে আসছে তো আমাদের ইনশাল্লাহ? আল্লাহ তাআলা হারাম রিলেশন থেকে আমাদের মুক্তি দান করছিলেন, আপনি যারা বিবাহ করবেন
আল্লাহ তাআলা তারে আপনার জন্যই বানাইছেন, ঠিক কি না? তা আপনার নসিবে লেখা আছে, সে আপনার সময় মতো হইলে আল্লাহ তাআলা যখন আপনার জন্য কবুল করবেন সে আপনার কাছে চলে আসবে, ঠিক কি না? শুধু শুধু এর সাথে প্রেম প্রীতি কইরা আবার পোলা বানায় কতক্ষণ যায় ডিপ্রেশনে পড়া। এই যে এখন আইসে দেখেন সুন্দর করে লেকশন শেষ করেন, আর আমার ওয়াজের আগে কইছে হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করবেন, এখন কই শেষ করেন? দিমু শেষ করে দেই, শেষ করে দেই, জোরে বলেন চলবো, শেষ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম রিলেশন থেকে মাফ করুক, জোরে বলে আমিন। আবারও বলছি আপনার জন্য আল্লাহ একজন বানায় রাখছেন না, আসেনি, এটা বিশ্বাস করেননি? যদি আপনার রিজিকে যদি থাকে সে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। তারপরে আমাদের যুব সমাজ আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক, জোরে বলে আমিন। এবার আসেন, আমি বলছিলাম কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন কি একলা একলা শিখতে পারবেন? আলেম আলামার কাছে আসবেন, হুজুরদের কাছে আসবেন, মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যাবেন, মসজিদের ইমামের কাছে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কত আবার হুজুর দেখলে আল্লাহ কেনা, হুজুর দেখলে আবার শৈলে চুলকায়, কিন্তু পরে কইব হুজুরটারে মানুষের বাড়ি দেখাইছে, আজকে ওই বাড়ি দেখাই আইছে, ঠিক কি না? আচ্ছা বলেন, আমরা যে মানুষের বাড়িতে খাই এটা আল্লাহ তাআলা আমাদের রিজিক লেখছে বিদায় তো খাই? আপনি জানতো আরেকজনের বাড়িতে খাইতে? আপনারা যদি এক কাপ চা খাওয়ায় পরে আমরা এক হইন, হুজুর আমার এক কাপ চা দিছে খাইতে, আমরা গেলে দেহে বড় মোরগটা কই আছে এটা ধর জব কর হুজুর আইতেছে খাইব, ঠিক কি না? আরে হুজুর ছাড়া চলতে পারবেন না আপনারা, পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলেছেন আমি ওলামাদেরকে সব থেকে বেশি মহাব্বত করি, সব থেকে বেশি ভালোবাসি, তার কারণ হলো এই দুনিয়ার ভিতরে যারা আমাকে ভয় করে তারা হলো আলেম ওলামা। শুনলে পড়বেন না, আমার আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহ রাসূল বলেছেন ওলামাগণ হলো রাসূল গণের ওয়ারিশ। শুনলে পড়বেন না, এই হুজুরদেরকে কি করেন না, গালাগালি করেন না, হুজুরদেরকে কটুক্তি করেন না, কাঠমোল্লা বলে গালি দিয়েন না, ঠিক কি না? কারণ কি জানেন? কারণ শুনবেন, শুনাই, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, ঠিক কি না? এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না, সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লার দারে, তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লার দারে, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। মারহাবা পড়বেন না, আলোচনা আর করবো না, শেষ করে দিচ্ছি, আর ই করবো না। আর আপনাদের কোনো রিকোয়েস্ট আছে? বেশি গেলে আরেকটা বজল গজল বলতে পারি, আর কিছু বলবো না, আরেকটা, ঠিক আছে? পরে কিন্তু আবার কইন না হুজুর আরো একটা কন,
এটা এসে সুলাইমান হুজুরকে সুলাইমান হুজুরকে নিয়ে আসেন। এই একটাই না, এটা তখন শরীরটা তো গরম করে যাওয়া লাগবে ভাই, ঠিক কিনা? গরমের গজল কই? হ্যাঁ আপনি পাবেন তো হুজুর, আস্তে আস্তে আপনি কথা বলবেন, সমস্যা নেই। আমি এই জন্যই আগে ছেড়ে দিচ্ছি, আমি নাহলে 7টা আজকে যাই মনে করেন 11টায়, কারণ 1.5 ঘন্টা যেহেতু সময় নিয়ে আসছি। যদি আমি আসার পর রাগ হয়েছি আপনাদের এই ই দেখা রাস্তাঘাট দেখা, তারপরও চিন্তা করলাম এতগুলো মানুষ আসছে, এদেরকে তো মাহরুম করা লাভ নেই, ঠিক কিনা? আমি আবার রাত্রে প্রোগ্রাম করে এখান থেকে আবার শরীয়তপুর ব্যাক করবো, আমার এখানে আবার সকালে প্রোগ্রাম রাত্রে প্রোগ্রাম। দোয়া করেন আল্লাহ তাআলা আমার জন্য একটু দোয়া করেন, আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন। আমার আমি তেমন বড় বক্তা বা মুফাসসির তেমন কিছু না, আমার এলেম কালাম নাই বললেই চলে। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আম্মা আব্বার দোয়া, ওস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া, আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেছেন। কিন্তু আমার এলেমের জোরও নাই, আমলের জোরও নাই, আল্লাহ তাআলা আমারে বানাইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মন চ্যান্সেল আলহামদুলিল্লাহ, কথা বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বড় আলেম বানায় দেয়। আপনাদের দোয়া এই যে শীতে এই সময়টা আসলে অক্টোবর থেকে শুরু করে প্রত্যেক দিন দুইটা একটা চলতেই আছে প্রোগ্রাম, আল্লাহ তাআলা করাচ্ছেন আর কি। দেশের বাইরে আল্লাহ নিয়েছেন, অনেকবার মালয়েশিয়াতে গিয়েছি, হ্যাঁ তারপর ইন্ডিয়াতে অনেকবার গিয়েছেন, বেশ কয়েকবার আরও অনেকগুলো দেশে গেছি, আল্লাহ নিয়েছেন, এটা আল্লাহর কাছে শুক্রিয়া। দোয়া করেন আমার জন্য, পারবেন তো ইনশাল্লাহ? আরেকটা গজল হোক, হ্যাঁ তারপরে শেষ গজল শুনে হাদিয়া দিবেন নি, দিবেন তাহলে শোনো, আর একটা শোনাবো। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। আমার সাথে বইলেন, তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় হিমেল। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিলে মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল ছাড়া চলে না দুনিয়া। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। নির্বাচন বাছাই আর পাইতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেল পাইলে, আবার তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল মাথায় তেল মারিয়া, তেল মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিকগণ যারাই আছে সবাই, তেল পাইলেই সবার কাছে ঠেকে নতুন জামাই।